এক দোকানে দুই, দুই দোকানে চার, এক দোকানে চার। এই পোলাটা নিয়ে আর পারলাম না, ওরে যদি আজকে মুসলমানি না দিতে পারি তাহলে কবে দিব? দিব কই গেলি বাবা? বাবা তুই এইখানে পলাই রয়েছিস কেন? বাড়িতে চল, আজ আমি আসবো। তুমি করবা আজামের কাজ? তুমি এত বড় একটা এটা নিয়ে কি করবা? এটা নিয়ে তোমার কি কাম? একটা ইন্দুরের বাচ্চা আছে, এত নাকি দুনিয়া শয়তান, যত আজাম আছে এতারে দেখি চম্পট মারছে। চিন্তা করছি এতারে যদি আয় ওটা না করতাম হারি, ও পুরো বডি পিচ পিচ করে ফেলমো। তাই তুমি ওটুক বাচ্চার এত বড় একটা ছুরি দিয়ে মুসলমানি করাইবা? তোমার বোঝাইতে হইতাম না, এখন খালি আল্লাহ দোয়া করো না আজ কাজটা চৈচলা মতে করি আসতে পারি। ওকে ওকে এরকম পাগলা আজাম কোনোদিন দেখি নাই। আর আমার পুরা কপাল এরকম পাগলা আজামের লাগে আমার বিয়ে। ওহ নো, কই বাড়ির মানুষজন কোন আর আচ্ছা বুঝতে পারছি, এক কাম করেন, আজ যাবার ভিতরে আছি, এতটা বুঝায় বাজায় বলবেন একটা ইন্দোরের বাচ্চা ধরিয়ে আনছি ওরা যাবার ভিতরে। ওরা বলি কোনো মতন খালি দোকান ফর দিয়ে তোর ফক্কি ইন্দোরে খাই ফেলছে। আচ্ছা যার কই দেব আমার কইতেছে বুঝা হ্যাঁ, আপনি একটা কাজ করেন ওইটা ভিতর ঢুকে পড়েন। ঠিক আছে হাঁটাই দেব সুন্দর করে জব করি। ও নো, ইন্দোরের বাচ্চা রে তুই মনে করছিস কি আমি কি কম দামি আজাম? আর ইন্টারন্যাশনাল খ্যাতি সম্পন্ন আজাম মাসুম বাচ্চারা আমাকে দেখলে আব্বা আব্বা বলে আমাকে বলে। বাজান তুই আর কান দিস না, তোর কান্দা আমার সহ্য হয় না। শোন একটা কাজ কর, তো চলে আসবে এখন, তুই এইটার ভিতরে যা লুকায় থাক যেন আসলে তোর খুঁজ যায় না পায়, তোর পাইবো না চলে যাবো। আমি এটা পিছিয়ে পড়ে যাবো।
বহুত জ্বালাইছ তুই, বহুত আচরণে তুই জ্বালাইছ তিন দোকানা কি এখন সুন্দর করে বেতাইছি না, একটা হিমড়া কামড় মারব রে মা ফাটা চাকাতে কাটবি না না তোর বাপের কাটতে লাভ তো তুই তো দিতে না তো রাখি পরে তোর একটু খোলাসা দি খোলাসা চোখটা বন্ধ করি বলে দিয়ে নাম তো হরকা মরি আমার ডাবল মতন মানে এই শতানার বাচ্চারা সন্নতি খাতনা করতে আজ আমরা 80 কিলো দর্দি হওয়ার শতানার বাচ্চা।